তেরি হামদো সানা আলহামদুলিল্লাহ কে তুমি মেরে মুহাম্মদ কা খুদা হ্যায়। সাধারণ মানুষের অসাধারণ হয়ে ওঠার একটা গল্প থাকে, সেই পথের বাঁকে বাঁকে থাকে সংগ্রামও, কখনো কখনো তা হয়ে দাঁড়ায় টিকে থাকার লড়াই, আশার রংধনুটাও কখনো বা শুরু হতে না হতেই হয়ে যায় বর্ণহীন। জীবনের এমন নানান দোলাচলের মাঝেই কেউ কেউ একে একে টপকে যান বাঁধার সিঁড়ি, স্বপ্নকে ছুঁয়ে দেখার তীব্র চাওয়াটাই নাকি সময়ে সময়ে পথ দেখায় তাদের। তেমনি একজন সুফি মিজানুর রহমান, তবে আর দশজনের থেকে একটু আলাদা, একটু অন্যরকম। নিজের ভেতরে লালন করেন ধর্মের কঠোর অনুশাসন, চারপাশটা জৌলুসে জৌলুসে ছেয়ে থাকলেও নিজে থাকেন বড্ড সাদামাটা ভাবে, আর তার নিত্য দিনের সকালটা শুরু হয় ঠিক এভাবেই। কপোতের বুকে ওই কত সুখে কপোতে ঘুমায়, লীলা ছলে বনলতা কি সোহাগে তরুরে জড়ায়, পেলে আসা দুটি কথা তা ভোলা শুধু হলো না আমার, একা থাকা এত যে ব্যথা। সাহেদিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আশরাফুল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া রাহমাতাল লিল আলামিন। পরম শ্রদ্ধা মুরব্বিনে কেরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার জন্মস্থান ঢাকা জেলার নারায়ণগঞ্জ মহকুমা রূপগঞ্জ থানা, আমাদের গ্রামের নাম কাঞ্চন। 1943 সালের 12ই মার্চ অতি প্রত্যুষে সকালবেলায় আমার জন্ম হয়। আমার বাবা ছিলেন আলহাজ সুফি মোহাম্মদ দায়েমউদ্দিন এবং মা ছিলেন মরহুমা জনাবা রাহাতুন্নেসা বেগম। আমার আব্বা জান কিবলা অত্যন্ত জ্ঞানতাপস, জ্ঞানপ্রবর, পরহিতৈষী এবং পরোপকারী মানুষ ছিলেন। আমার আম্মা দেওয়ান বংশের মেয়ে ছিলেন, তিনি বিদুষী, তিনি মহীয় শিরোমণি ছিলেন। সেই বাবা তাদের বড় করেছেন নিয়ম কানুনের মাঝে, তবে আদর স্নেহেরও কোনো কমতি ছিল না, কারণ বাবাই যে তাদের ভাই বোনদের ঘিরে রেখেছিলেন মায়ের মমতা দিয়েও। আমি অতি অল্প বয়সে আমার আম্মা জানকে হারাই। আমার বাবা আলহাজ সুফি মোহাম্মদ দায়েবিন সাহেব আমাকে মা এবং বাবার দুইজনের আদর দিয়েছে। হাই স্কুল ম্যাট্রিক পাস পর্যন্ত আমার আব্বার কঠিন তত্ত্বাবধানে, কঠিন অনুশাসন এবং জ্ঞানে গুণের পরিবেশের মধ্যে আমি ম্যাট্রিক পর্যন্ত। বিয়ে করেছেন নিজের পছন্দেই, সেই বিয়ের কথা মনে পড়লেই আরো মজার মজার সব ঘটনা মনে পড়ে যায় তার। তবে সবকিছুর পর এখন নিজেকে শুধু সুখী নয়, মহাসুখী এক মানুষ মনে করেন তিনি। আমার একটা স্বপ্ন ছিল 25 বছর আগে আমি বিয়ে করব। আমি বিয়ের সময় আমার বয়স 24-24 ছিল। আমি আমার স্ত্রীকে তাহমিনা, তাকে আমি নিজে পছন্দ করে বিয়ে করেছি। অতি সাধারণ ঘরের, এক মধ্যবিত্ত পরিবারের সম্ভ্রান্ত ঘরের এক মেয়ে, আমি এমন একটা রমণীকে বিয়ে করছি যে জ্ঞানী, যে গুণী, সতী সাধ্বী রমণী। এবং আমার স্ত্রী আমার আব্বাকে, আমার সংসারের যারা আছেন তাদেরকে, আত্মীয় স্বজনকে এত আদর যত্ন স্নেহ ভালোবাসে যেটার তুলনা খুব বিরল। আমি সাংসারিক জীবনে আল্লাহর দয়ার বরকতে সুখী না, মহাসুখী, এর উপরে যদি কিছু থাকে অতি সুখী।
সন্তান সন্ততি নিয়ে তারা এখন মস্ত এক পরিবার। নাতি নাতনিও আছে 18 জন। সব মিলিয়ে চারপাশে তাকালেই একটা ভালো লাগার আবেশ ঘিরে ধরে সুফি মিজানুর রহমানকে। ছেলেমেয়েরাও সব মানুষের মতো মানুষ হয়েছেন, সেও তো এক ভিন্ন রকমের প্রশান্তি। আমার স্ত্রীর গর্ভে আমাদের 7 ছেলে 1 মেয়ে। 7 ছেলের মধ্যে বড় 3 ছেলে, ওনারা 3 জন আমেরিকার বস্টন থেকে গ্রাজুয়েশন করেছেন নর্থ ইস্টার্ন ইউনিভার্সিটি থেকে। তারপরে আমার মেয়ে, তিনি ইডেন গার্লস কলেজ থেকে মাস্টার করেছেন। তারপরে আমাদের 4 সন্তান, 4 সন্তানই অস্ট্রেলিয়ান ক্যানবেরা ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েট করছে। 7ই ছেলে মাশাল্লাহ এখন দেশে আসছে, আইসা আমাদের পিএসপিকে কাজ করতেছে, পিএসপিকে অনেক বড় করতেছে মাশাল্লাহ। এ দেশের সেবা করতেছে, মানুষের কর্মসংস্থান করতেছে এবং এদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে বিশ্বের দরবারে আরও উন্নতি করার মানুষের প্রয়াস নিরলস কাজ করতে যাচ্ছে। প্রতিটা সন্তান আমাদেরকে বাবা মাকে এত খেয়াল করে, এত যত্ন, এত রেসপেক্ট করে। আমার জীবনে, আমি 73 বছর বয়স, আমার কোনো সন্তান আমার চোখে তাকায় কোনো রূঢ় কথা বলে নাই সারা জীবনে। এই ছেলেমেয়েরা যখন বড় হচ্ছিল তখন ব্যবসার সাথে আষ্ঠে পৃষ্ঠে বাঁধা পড়েছেন তিনি, দিন রাত ভুলে কাজের মাঝেই ডুবে থেকেছেন। কিন্তু তার স্ত্রী ঠিকই সন্তানদের দেখভাল করে উন্নত জীবনের পথটা দেখিয়ে দিয়েছেন। আমার কর্মব্যস্ত জীবনে ভীষণ ব্যস্ত থাকতাম, এমন হতো সন্তানরা বলতো আম্মা আজকে অনেকদিন হয়েছে আব্বাকে দেখি না, কারণ আমি অফিসের কাজকর্ম সেরে রাত্র 1:30-2 আসতাম, তখন তারা খেয়ে দিয়ে ঘুমায় গেছে। সকালে 5 বাজে উঠে আমি অফিসে চলে যেতাম, তখন ওরা ঘুমে থাকতো। এই অবস্থার মধ্যে মাশাল্লাহ আমার স্ত্রী আমার সন্তানদেরকে এত সুন্দর আদব কায়দা, অনুশাসন, শিষ্টাচার, নম্রতা, ভদ্রতা, মেহমান নেওয়াজি এবং আচার ব্যবহার, ইভেন কি আমার সন্তানেরা আমাদের যে ড্রাইভার, ছোট সময় যাদেরকে কোলো করে ওরা স্কুলে নিয়ে গেছে, সেই ড্রাইভার থেকে আগে সালাম দেয় এবং তুমি বলে না আপনি বলে এবং তাদেরকে সম্মানের চোখে দেখে। তার ছোটবেলায় একটা সময় ছিল যখন চারপাশে কোনো কিছুর কমতি ছিল না, কিন্তু একবার বাবার অসুস্থতায় বেশ খারাপ অবস্থার মুখোমুখি হতে হয় তাদের। যে আমার মায়ের বিয়েতে 51 ভরি স্বর্ণ আর 49 ভরি রূপা দিয়েছিলেন এবং 101 গিফটের কাপড় দিয়েছিলেন আমার নানার বাড়িতে, আমার বাবারা, আমার দাদারা। তো বুঝতে পারেন অবস্থা মাশাল্লাহ খুবই অবস্থা সম্পন্ন ছিল। কিন্তু আনফর্চুনেটলি আমার মায়ের মৃত্যুর পর আমার শিশুকাল থেকে আমার আব্বা অসুস্থ হয়ে গেলেন, তখন আমাদের সংসারে অর্থনৈতিক বিপর্যয় শুরু হয়ে গেল। খুবই কঠিন অবস্থার মধ্যে আমার বাল্যকাল অতিবাহিত হয়েছে। বাবার ইচ্ছেতেই কিন্তু তার ব্যবসায়ীর খাতায় নাম লেখানো, নিজে চেয়েছিলেন আরও পড়াশোনা করতে। শিক্ষক হবার ইচ্ছেটাও কখনো কখনো উঁকি দিয়ে যেত মনের কোনায়। আমার বাবা স্বপ্ন দৃষ্টি সম্পন্ন মহাপুরুষ ছিলেন, তিনি সবসময় বলতেন আমাকে তুমি ব্যবসা করবে। আমি বলতাম বাবা আমাদের তো টাকা পয়সা নাই, ক্যাপিটাল নাই। আমার আব্বা বলতেন ইফ ইউ নো দ্য আর্ট অফ বিজনেস মানি উইল রান আফটার ইউ, তুমি যদি ব্যবসা জানো টাকা তোমার পিছনে দৌড়াবে। এটা আমার বাবা সবসময় বলতেন, তিনি আমাকে অনুপ্রাণিত করতেন ব্যবসার জন্য। আল্লাতে যার পূর্ণ ইমান কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান। আল্লাতে যার পূর্ণ ইমান কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান। এখন তার ছেলেরাই ব্যবসা দেখেন, তাই খুব ভোরে ঘুম থেকে উঠেও বাসা থেকে বেরোন বেলা করে। তারপরও নাকি নিজের জন্য কোনো কাজই করেন না, নিজের মাঝে থাকা জ্ঞানের মশাল তরুণদের মাঝে ছড়িয়ে দেবার চেষ্টাই করেন। আর্লি মর্নিং উঠি মাশাল্লাহ, তো আর্লি মর্নিং উঠে নামাজ কালাম পড়ি, কোরআন তেলাওয়াত করি,
অজিফা আছে কিছু, তো এগুলি করতে করতে সাড়ে সাতটা আটটা হয়ে যায়। তো আটটার পরে আবার গিয়ে শুয়ে পড়ি, দশটা এগারোটা পর্যন্ত ঘুমাই, ঘুমের থেকে উঠে গোসল গাছল করে স্টেট অফিসে চলে যাই, অথবা যদি কোনো প্রোগ্রাম থাকে সেখানে যাই। এমনি তো মাশাআল্লাহ ধরেন ডেইলি দু একটা প্রোগ্রাম থাকে। আমি বর্তমানে আল্লাহর মাল সাত ছেলেরা ব্যবসা বাণিজ্য দেখতেছে। আমি আরেকটা বড় কাজের মধ্যে জড়িত হয়েছি, সেটা হলো মানুষকে অনুপ্রাণিত করা। আমাদের যুবক সম্প্রদায় যাদের জীবনের গভীরে অনেক শক্তি আছে, যাদের জীবনের গভীরে অনেক স্বপ্ন আছে, যারা ঠিক পথ নির্দেশ পাচ্ছে না, তাদেরকে জাগ্রত করার মানুষে আমি একটু কাজ করে যাচ্ছি। এমন মানুষকে বাবা হিসেবে পেয়ে অন্যরকম গর্ব অনুভব করেন তার সন্তানরা। এমন আদর, ভালোবাসা, শাসন আর রাগের মিশেল আর কজনের মাঝেই বা আছে। তবে বাবাকে নিয়ে কারো কোনো ভীতি ছিল না কখনোই। তিনি নাকি সবসময়ই থেকেছেন বন্ধুর মতোই। আব্বাকে আমি আব্বা হিসেবে দেখি, প্রথমত আমি আব্বাকে বন্ধু হিসেবে দেখি। ছোটবেলা থেকে আমাদেরকে এমনভাবে গ্রুমিং করা হয়েছে যে আমরা কখনো দূরত্ব বোধ করিনি আব্বার সাথে। আব্বা আমাদেরকে এমন ভালোবাসা দিছে, এমন সম্পর্ক উনি ছোটবেলা থেকে আমাদের সাথে তৈরি করছে যে আমরা কখনো মানে ভয় পাওয়ার কিছু নাই এখানে। হ্যাঁ, অনুশাসন ছিল, শাসন ছিল, কিন্তু ভীতি আমাদের মধ্যে ছিল না। আমরা অনেক সময় মজা করি, অনেকে নিয়ে আমরা আলোচনা সমালোচনা করি, আমাদের সম্পর্ক খুব মধুর। আর সবার মতো তিনিও স্বপ্ন দেখেন আরো বড় কিছু করার, কিন্তু কোথায় যেন সবার সাথে একটা অমিল আছে তার। নিজে উপার্জন করবেন ঠিকই, কিন্তু সেই লাভের টাকায় অন্যের জন্য সুখ কিনে দিতে চান তিনি। There are two things in life. One is requirement, another is purpose. Requirement হলো আমরা খাওয়া দাওয়া করি, ঘুমাই, কাপড় পরি, ওষুধ খাই, এগুলি আমাদের প্রয়োজন, কিন্তু দিজ আর নট দ্য পারপাস অফ লাইফ। আজকে বিশ্বে সবচেয়ে বড় বৈপরীত্য, সবচেয়ে বড় আয়রনি অফ ফেট হলো যে পৃথিবীর মানুষ পারপাস ভুলে গেছে, সমস্ত অ্যাটেনশন শুধু রিকোয়ারমেন্টসের মধ্যে নিয়ে আসছে। সেই জন্য আমাদের গাড়ি বাড়তেছে, টাকা পয়সা বাড়তেছে, রাস্তা বাড়তেছে, বড় বড় বিল্ডিং হচ্ছে, কিন্তু সুখ শান্তি চলে যাচ্ছে। বিকজ উই ডু নট নো দ্য পারপাস অফ লাইফ। এটা সাধারণ মানুষ যে মানুষকে ভালোবাসবে এবং মানুষকে সুন্দর একটা পৃথিবী গড়ে তোলার জন্য সাহায্য করবে, এবং এই মাতৃভূমিকে আমার জন্য, আমার ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমি সুন্দরভাবে রেখে যাব। আমি নিজে ভোগ না করে অন্যকে ভোগ করতে দিয়ে আমি সুখী হব। দিস আর দ্য পারপাস অফ লাইফ। আমার সন্তানরা যেন অশিক্ষায় না থাকে, অভুক্ত না থাকে, কাপড়ের অভাবে না থাকে, লক্ষ শহীদের রক্তে যে অর্জিত স্বাধীনতা, প্রতিটা মা বোনের মুখে যেন হাসি থাকে, প্রতিটা কোমলমতি সন্তান যেন শিক্ষার আলোতে আলোকিত হয়, কোনো মানুষ যেন অকালে মৃত্যুবরণ না করে চিকিৎসা হবে, এটা আমার স্বপ্ন। ধর্মের বিধিনিষেধ নেই এমন সব খাবারই তার পছন্দ। তবে নিজে পেট পুড়ে খাবার চেয়েও গুরুত্ব দেন তার পাশের মানুষটি খেতে পেরেছেন কিনা। সামর্থ্য থাকলেই যে নিজেকে হীরে জহরতে মুড়ে রাখতে হবে এমনটা মনেই করেন না। নিজের সন্তানদেরও সেই শিক্ষাই দেবার চেষ্টা করেছেন। আমি হালাল জিনিস, সাধারণ জিনিস, শাক ভাত, ডাল, আলুর ভর্তা, ডিম ভাজি, ডাল, এগুলি আমার প্রিয় খাদ্য। আমি সাধারণ খাদ্যে বিশ্বাস করি। আল্লাহ তাআলা তোমাকে প্রাচুর্য দিছে তার মানে এই না তুমি সব কিছু খাইবা। তোমার পাশে যারা আছে তাদের দিকেও তোমাকে নজর দিতে হবে। অন্য দর্শন কীভাবে, আমি স্কুল জীবনে আমার বাচ্চাদেরকে বাসে স্কুলে পাঠাতাম, গাড়ি দিতাম না। এই জন্য সব বাবা মায়ের
সন্তানদেরকে গাড়ি দেওয়ার সামর্থ্য নাই। আমার গাড়ি আছে, আমি দিলাম গাড়ি, কিন্তু অন্যের সন্তান যাদের গাড়ি নাই তাদেরকে মনকে ছোট করার অধিকার আমার নাই। আমার সন্তানেরা পায়ে হেঁটে বাসস্ট্যান্ডে যেত, ওইখান থেকে বাসস্ট্যান্ডে নেমে হাইটা তারা স্কুল করত। আর পছন্দ করেন বই পড়তে, জ্ঞান বাড়াতে আর শানিত করতে বইয়ের বিকল্প দেখেন না কিছুই। আমরা জ্ঞান লাভ করতে পারি জ্ঞানী মানুষের কাছে গেলে, আমরা জ্ঞান লাভ করতে যদি গভীরভাবে চিন্তা করি আমরা জ্ঞান লাভ করতে পারি বই পড়ে। এই যে বই, এই বইয়ের মধ্যে মানুষের জীবনের সুখ দুঃখ, কান্না, ভালোবাসা, হাসি এবং মানুষের জীবনে বড় হওয়ার যে স্বপ্ন, সেই স্বপ্ন জাগ্রত কীভাবে করতে হয় সমস্ত কিছু তুমি বইয়ের মধ্যে পড়বা। নদী কভু পান নাহি করে নিজ দল, তরুগণ নাহি খায় নিজ নিজ ফল। গাভী কবু নাহি করে নিজ দুগ্ধ পান, কাষ্ঠ দগ্ধ হয়ে করে পরে অন্নদান। শস্য জন্মাইয়া নাহি খায় জল ধরে, সাধুর ঐশ্বর্য শুধু পরত্ব। আমরা যে মানব জাতি, আমাদের কাজ হলে অন্যের জন্য চিন্তা করা। আপনারে লয়ে বিব্রত রহিতে আসে নাহি কে হবনি পরে, সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পড়ে। কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহল, মানুষের মাঝে স্বর্গ নরক মানুষের শিশুরা শুন। তৃতীয় প্রেমের পূর্ণ বাঁধনে মিলি যাবে পরস্পরে, স্বর্গ আসিয়া দাঁড়ায় তখন আমাদেরই খুলে। এই পৃথিবীকে আমরা স্বর্গভূমি করতে পারি যদি আমাদের জ্ঞান থাকে, আর সেই জ্ঞান যদি থাকে অন্ধকারকে দূর করে আমরা আলোর পরশ পাই, আর তখনই কেবল আমরা ব্যক্তি স্বার্থ নিজের সেলফিশনেস দূর করে মানুষকে ভালোবাসে এই পৃথিবীকে আমরা স্বর্গভূমিতে তৈরি করতে পারব। চট্টগ্রামে থিতু হলেও তার জন্ম, বেড়ে ওঠা, পড়ালেখা সব কিন্তু নারায়ণগঞ্জে। পড়াশোনা শেষে চাকরিও ধরেছিলেন, কিন্তু মুক্তিযুদ্ধের পর সব ছেড়ে দিয়ে ব্যবসায় নেমে পড়েন। ক্লাস ফাইভ পর্যন্ত লেখাপড়া করছি, তারপরে আমাদের গ্রামেই হাই স্কুল আছে, এই হাই স্কুলটা দিয়েছিল আমাদের দেশের জমিদার বাবু 1943 সালে। তো আমরা সেই স্কুল থেকে ম্যাট্রিক পাস করছি 1961 সালে। ম্যাট্রিক পাস করার পর আমি নারায়ণগঞ্জ শহরে চলে যাই, 1961 ইন্টারমিডিয়েট ভর্তি হই, 1963 সালে ইন্টারমিডিয়েট পাস করি। ইন্টারমিডিয়েট পাস করে নারায়ণগঞ্জে একটা প্রাইভেট কোম্পানিতে আমি চাকরি নেই, 100 টাকা বেতন। আমি সারাদিন কাজ করতাম, রাত্রে কলেজে তুলারাম কলেজে লেখাপড়া করতাম। 1964 সালে আমি চাকরি নেই প্রথম। এক বছর চাকরি করার পর আমি তখনকার দিন ন্যাশনাল ব্যাঙ্ক অফ পাকিস্তান, আজকে যেটা সোনালী ব্যাঙ্ক, 1965 সালের 19 মার্চ আমি চট্টগ্রাম আসি। তখন আমার গ্রাজুয়েশন হয় নাই, চিটাং জয়েন করি লাল দিঘির পারে। ওই চাকরি অবস্থায় আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিকম পাস করি। এরপর আমি একটা ব্যাংকিং ডিপ ইনস্টিটিউট অফ ব্যাঙ্কার্স ইন পাকিস্তান, তখনকার দিনে, এখন ইনস্টিটিউট অফ ব্যাঙ্কার্স ইন বাংলাদেশ, এটা বাংলাদেশ ব্যাংকের আন্ডার একটা ট্রেনিং কোর্স, 2টা পার্ট আছে, ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট। আমি ফার্স্ট পার্ট প্রথম চান্সেই অল সাবজেক্টে মাশাল্লাহ কৃতিত্বের সাথে পাস করি। রেজাল্টিং 1967 সালে আমি সোনালী ব্যাংক থেকে 5টা প্রমোশন একসাথে নিয়ে ইস্টার্ন মার্কেন্টাইল ব্যাংক, এখন যে পূবালী ব্যাংক, সেই ব্যাংকে আমার চাকরি। তখন এরপরে লেখাপড়া আর করতে পারিনি, চাকরিতে ভালো করতেছিলাম মাশাল্লাহ। স্বাধীনতার পর আমি চাকরি ছেড়ে দিই, চাকরি ছেড়ে দিয়ে ছোট্টখাটো ব্যবসা বাণিজ্য শুরু করি। তার মূলধন ছিল খুবই সামান্য, কিন্তু বিশ্বাস ছিল পারবেন। সেই বিশ্বাসের জোরেই আজ তিনি এসেছেন এতটা দূর। আমি প্রথম জীবনে ব্যবসা শুরু করলাম জাপান থেকে, ব্রিজস্টোন টায়ার টিউব ইম্পোর্ট শুরু করলাম। এই শুরু ইম্পোর্টের, ইম্পোর্ট দিয়ে অনেক আইটেম, চাল, ডাল, লবণ, তেল, মরিচ, মশলা, চিনি, গম, ভুট্টা, ছোলা, ডাল, আইটেম অনেক, হাজারো আইটেম ইম্পোর্ট করতাম। 1982 সালে আমরা প্রথম ইন্ডাস্ট্রিতে পদার্পণ করি।
কিছু পয়সা করি হইল, তখন আমরা আস্তে আস্তে ইন্ডাস্ট্রির দিকে গেলাম। ট্রেডিংয়ে পয়সা আছে কিন্তু ইন্ডাস্ট্রিতে স্ট্যাটাস আছে। ট্রেডিংয়ে বেশি লোকজন লাগে না, ইন্ডাস্ট্রিতে হাজার মানুষের কর্মসংস্থান হয়, সেই জন্য ইন্ডাস্ট্রিতে বরকত বেশি। ব্যবসা শুরুর দিকে খুব হিসেব নিকেশ করেই চলতেন, কথা দিয়ে কথা রেখেছেন, লাভ ক্ষতির মধ্য দিয়েই শুরু হয়েছে ব্যবসার পথ চলা। কিন্তু বিশ্বাস করেন সব ঠিকঠাকভাবে সমাধান করতে পেরেছেন সততার জোরে। আমি ব্যাংকে থাকাকালীন আমি সারা পৃথিবীতে কোন দেশে কি জিনিস তৈরি হয়, কোন জিনিস প্রোডাকশন হয়, কোন দেশের জিনিসের দাম কম, আর আমাদের দেশে কি জিনিসের প্রয়োজন আছে মানুষের, এইটা আমার জানা ছিল, খুব সম্যকভাবে ধারণা ছিল। আমি ওইভাবে আমার দেশের প্রয়োজন কি এবং সেই জিনিসটা কোন দেশে ভালো পাওয়া যায়, সস্তায় পাওয়া যায়, এইটা সম্বন্ধে আমার সারা বিশ্বের একটা ধারণা ছিল। প্রথম ইনিশিয়াল দিক দিয়ে আমি যে কোনো মাল আনতাম, হিসাব নিকাশ করে আনতাম, আমার বরকত হইতো, ভালো প্রফিট হইতো। এতে করে আস্তে আস্তে আমার ক্যাপিটাল গ্রোথ হয়ে গেল। এই 73 বছর বয়সে মাশাল্লাহ আমি কোনোদিন ব্যাংকে ডিফল্ট করি নাই, যে আমার একটা টাকা আজকে দিতে হবে, আমি আজকে পারলাম না কোনো একটা কারণে, এইসব অজুহাত আমি বিশ্বাস করি না। আমি দায়িত্ব, রেসপন্সিবিলিটি হ্যাজ গট নো এক্সকিউজ। তরুণদের জন্য তার পরামর্শ, বসে না থেকে শুরুতেই স্বপ্নের বীজ বোনার, তারপর সততার সাথে এগিয়ে যাবার। নিজের জীবন থেকেই বিশ্বাস করেন তারপরও বিপদে পড়লে সৃষ্টিকর্তাই ঠিকঠাক পার করে দেবেন। তোমরা যদি বড় হইতে চাও, নিজের মনের মন্দিরে স্বপ্ন তৈরি করো, সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য কঠোর পরিশ্রম তপস্যা সাধনা করো। তোমরা আল্লাহর দামানকে ধরো, আল্লাহর কাছে মাঙ্গো, আল্লাহর কাছে করুণা ভিক্ষা চাও, আল্লাহ তোমাকে কুদরত থেকে গাইড করবে তুমি জীবনে বড় হওয়ার জন্য। সীমাহীন প্রাচুর্যের মধ্যে পৃথিবীতে আমরা বগায়ন করতেছি, আমরা নিতে জানি না, দেওয়ার জন্য আল্লাহ হাত পেতে রাখছেন, আমরা চাই না। আমাদের মধ্যে পরিশ্রম নাই, আমাদের সাধনা নাই, আমাদের ক্ষুধাভীতি নাই, আমাদের সততা নাই। কাঁঠাল গাছে আপেল চাই, আবার অনেক সময় গাছ না লাগাইয়া ফল চাই, এটা হবে না। এই বিশাল বিশ্ব জগতের মধ্যে প্রাচুর্যের সম্পদের ভরপুর আমাদেরকে আহরণ করতে হবে। নিজের প্রতিষ্ঠানকে মনে করেন সুখ শান্তি আর সমৃদ্ধির প্রতীক। সেই প্রতিষ্ঠানকে শুধু নিজের মনে করেননি কখনোই, সবসময় ভেবেছেন তার প্রতিষ্ঠানের সাথে কোনো না কোনোভাবে যারা জড়িত এটা তাদেরও। আর ছোট থেকেই ধীরে ধীরে বড় হয়েছেন, ব্যবসারও প্রসার বেড়েছে তার। আমাদের পিএসপি নামটা হলো ইট ইজ এ গ্রেট ওয়ে টু পিস হ্যাপিনেস এন্ড প্রসপারিটি, সুখ শান্তি সমৃদ্ধির প্রতীক পিএসপি। আমাদের স্টিল মিল যেটা অ্যারেবিয়ান হর্স ডিউটিন আছে, এটার মাল দেশে ব্যবহৃত হয়, বিদেশে অনেক এক্সপোর্ট হয় মাশাল্লাহ। আমাদের এই গ্লাস ফ্যাক্টরি, এখন তোমরা যে গ্লাস ফ্যাক্টরিতে আস, এই গ্লাস ফ্যাক্টরি উন্নত মানের আধুনিক ফ্যাক্টরি, এটা বিশ্ব মানসম্মত মিল। এটা আমাদের স্পিনিং মিল আছে, সুতার মিল আছে, আমাদের শিপ ব্রেকিং আছে, আমাদের বিটুমিন প্ল্যান্ট আছে, আমাদের এগ্রিকালচার আছে, আমাদের নিজস্ব পাওয়ার স্টেশন আছে, আমাদের ফিশারিজ আছে, রাবার প্ল্যান্টেশন আছে, আম লিচুর বাগান আছে, আমাদের অ্যাগ্রো প্রোডাক্টস আছে, আমাদের স্বাস্থ্য খাতে হসপিটাল আছে, শিক্ষা খাতে ইউনিভার্সিটি স্কুল মাদ্রাসা আছে। মানুষের বেসিক জীবনের যা প্রয়োজন, অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা সব কিছুর মধ্যে মাশাল্লাহ আমাদের বিচরণ আছে। আমাদের স্টিল প্রোডাক্ট, আমাদের গ্লাস প্রোডাক্ট, আমাদের সুতা, এগুলি এক্সপোর্ট হয়। স্টিল আমাদের টোটাল প্রোডাকশানের 15% আমরা এক্সপোর্ট করি,
এবং গ্লাস এক সময় ছিল আমরা আমাদের প্রোডাকশনের 70% আমরা বাইরে এক্সপোর্ট করতাম, কিন্তু আনফর্চুনেটলি এক্সপোর্টের উপর কোনো ইনসেন্টিভ নাই। সেই জন্য আমরা ভারত এবং চীনের সাথে কম্পিটিশন করে টিকতে পারি না। আমাদেরকে র মেটেরিয়াল বিদেশ থেকে ইম্পোর্ট করতে হয়, সেই ইম্পোর্টেড র মেটেরিয়ালস একবার ফ্রেট দিই, আবার যখন বিদেশে এক্সপোর্ট করতে যাই তখন সেই এক্সপোর্ট ম্যাটেরিয়ালের উপরে আবার ফ্রেট দিতে হয়। এই ডাবল ফ্রেটে আমরা সরকারের কাছে নিবেদন করেছি, যদি আমাদেরকে ইনসেন্টিভ দেওয়া হয় তাইলে আমরা কিন্তু আমাদের অনেক মাল আমরা বিদেশে পাঠাইতে পারব। এখন আরও বড় স্বপ্ন দেখেন, যেখানে আরও হাজার হাজার মানুষের কর্মসংস্থান করতে পারবেন। দেশে গাড়ি বানানোর ইচ্ছেটাও তার দীর্ঘদিনের। আমরা বাংলাদেশে প্রথম নতুন গাড়ি ইনশাল্লাহ তৈরি করতে যাচ্ছি, আল্লাহর রহমতে ইনশাল্লাহ। এটা আমাদের বিশাল স্বপ্ন, দেশের গর্ব, এবং প্রথম আমরা গাড়িতে যাচ্ছি ইনশাল্লাহ। আমাদের স্বাধীন দেশের স্বাধীন মানুষকে আর পরের রিকন্ডিশন গাড়িতে কতদিন চড়াবো, আমাদের স্বপ্ন সবাই ইনশাল্লাহ নতুন গাড়ি ব্যবহার করবে। এটা আমরা তার মানসম্মত গুণসম্মত দামে তার স্পেয়ার পার্টস সার্ভিস ওয়ারেন্টি সব কিছু আমরা এনশিওর করবো ইনশাল্লাহ। এমন মানুষকে বাবা হিসেবে পেয়ে অন্যরকম গর্ব অনুভব করেন তার সন্তানরা। তবে বাবাকে নিয়ে কারো কোনো ভীতি ছিল না কখনোই, তিনি নাকি সবসময়ই থেকেছেন বন্ধুর মতোই। বাবা হিসেবে আসলে উনি শাসনের চেয়ে বেশি ফ্রেন্ডলি বেশি, উনি আসলে খুব ভালো একটা বন্ধু। আমরা ছোটোবেলার থেকে যখন বড় হয়েছি অবশ্যই একটা শাসনের মধ্যে ছিলাম, কিন্তু যখনই আমরা বাইরে যেতাম ওনার সাথে উনি পুরো একটা ফ্রেন্ডের মতন আচরণ করতো। স্পেশালি যখন আমরা দেশের বাইরে যেতাম কোনো ট্রিপে, তখন ওনার সাথে যারা বাইরের দেশে ট্রিপ করেছেন ওনারা অ্যাকচুয়ালি বলতে পারবেন যে হাউ ফ্রেন্ডলি হি ইজ। বাবা হিসাবে আমি একটা জিনিস অবশ্যই বলবো, ছোটোবেলায় আমাদের সবচেয়ে সুন্দর একটা সময় কাটতো, সেটা হচ্ছে আব্বা অনেক ব্যস্ত থাকতো, আমাদের সাথে একটা জিনিস করতেন, সেটা হচ্ছে একটা বই ছিল, নাম হচ্ছে শত মনসীদের কথা, এটা ভলিউম 1, 2, 3 পর্যন্ত বেরিয়েছিল। এভরি ডে উনি একটা চ্যাপ্টার পড়তো, উনি এটা পিড়িতে বসতেন, আমরা সবাই মাটিতে বসতাম গোল করে, যেহেতু আমরা 7 ভাই, আম্মা আমার বোন, অনেক বড় ফ্যামিলি, তো আমরা সবাই মাটিতে বসতাম। তো উনি ডেইলি একটা করে চ্যাপ্টার পড়তো, একদিন হয়তো বা টমাস আলবা এডিসনকে নিয়ে, একদিন হয়তো বা রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে, একদিন হয়তো বা সত্যেন্দ্রনাথ বোসকে নিয়ে। তো ওই চ্যাপ্টারগুলো পড়তো, আমরা সবাই শুনতাম ওনার থেকে। তো আমি মনে করি যে ছোটোবেলায় বাবার সাথে কাটানো ওয়ান্ডারফুল মোমেন্টের মধ্যে এইটা একটা। এখন তার প্রতিষ্ঠানগুলোতে যতজন কাজ করেন সবাইকে ভাবেন একান্ত আপনার, তাদের সুযোগ সুবিধার কথাও ভাবেন নিজের আগে। একজনের সাথে 10 জন থাকলে 1 লক্ষ আমরা ডাইরেক্টলি মশলা টেক কেয়ার করতেছি। আর এই ফ্যাক্টরি না শুধু, আমাদের সমস্ত পিএসপি ফ্যামিলির যত অন্তর্গত ইউনিট আছে, সেই টেকনাপ থেকে তেঁতুলিয়া পর্যন্ত সমস্ত ইউনিটে আমরা আমাদের এখানে যারা কাজ করে তাদেরকে আমরা এমপ্লয়ি বলি না, দের ফ্যামিলি মেম্বার অফ পিএসপি। সে সুইপার থেকে প্রেসিডেন্ট পর্যন্ত সবাই এখানে কাজ করে, আমিও কাজ করি এখানে, আমরা পিএসপি ফ্যামিলির সদস্য। আর অন্যের জন্য কিছু করতে পারার মাঝেই যেন তার যত সুখ, নিজের জন্য নিজেদের জন্য তেমন কিছু না করায় স্ত্রীও মাঝে মধ্যে 2-4 কথা শুনিয়েও দেন, কিন্তু তাকেও বুঝিয়ে শুনিয়েই রাখেন তিনি। আমার ওয়াইফ বলে আমাদের অফিসাররা স্টাফরা ছেলেদের বাসা আমার থেকে অনেক ভালো। আমি বলি ইয়েস, এই ইতিহাসটাই আমি গড়তে চাই। আমাদের সন্তানরা যারা হায়ার এডুকেশন করতে ইউনিভার্সিটিতে, আমাদের এগ্রিকালচার প্রজেক্ট আছে, সমস্ত কিছুর মধ্যে আমাদের সিএসআর অ্যাক্টিভিটিস আমরা
চট্টগ্রাম মেডিকেল কলেজ হসপিটালে 5 কোটি টাকা খরচ করে এখন আমরা সাধারণ মানুষের জন্য সুযোগ সুবিধা করে দিচ্ছি, এবং আমরা বিভিন্ন জানাতে বিভিন্ন অনুষ্ঠানে এবং বিভিন্ন মাদ্রাসা স্কুল কলেজ ইউনিভার্সিটি অরফেনেজ মাশাআল্লাহ শুধু বাংলাদেশে নয় সারা দুনিয়াতে আমাদের এই পিএসপির কন্ট্রিবিউশন আছে। আমাদের দেশের মানুষ, আমাদের সরকার, আমাদের প্রশাসন, আমাদের সন্তানেরা, আমরা এক হয়ে কাজ করতেছি এই দেশের স্বাধীনতাকে অর্থব করবো ইনশাআল্লাহ। আমরা প্রতিটা মা বোনের মুখে হাসি ফোটাবো, প্রতিটা কোমলমতি সন্তানকে শিক্ষার আলোতে আলোকিত মানুষ করব। কোনো মানুষ যেন না খেয়ে না থাকে, চিকিৎসার অভাবে অকালে মৃত্যুবরণ না করে, এই ব্রত নিয়ে আমরা কাজ করতেছি। তুমি জগত মলা তোমার লীলা বুঝে কই জান, তোমার প্রেমেতে পরি পাই জালাতন। তুমি জগত মলা ও তুমি জগত মলা তোমার লীলা বুঝে কই জান, তোমার প্রেমেতে পরি পাই জালাতন। তুমি জগত মলা ও তুমি জগত মলা।